নমস্কার, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটু অন্য ধরনের। এই গরমের সময় আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকা দরকার, কারণ অতিরিক্ত গরমে আমাদের শরীরে নানা রকমের সমস্যা বা নানা রোগ দেখা দেয়। অতিরিক্ত গরমে প্রচুর পরিমাণে জল ছাড়াও আমাদের বিশেষ বিশেষ কিছু খাবার খাওয়া অত্যন্ত জরুরি। এই নিয়েই আজ আমার ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে সমস্ত জল বেরিয়ে যায়, তাই এমন কিছু খাবার খাওয়া আমাদের প্রয়োজন যাতে শরীরে জলের সামঞ্জস্যতা সমান থাকে ও শরীর সতেজ থাকে ও সুস্থ থাকে। আজকের আলোচ্য বিষয় হলো অতিরিক্ত গরমে আমাদের কি কি খাবার খাওয়া উচিত, অর্থাৎ আমরা কি কি ধরনের খাবার খাবো। প্রথমেই আমাদের যেটি খাবার দরকার সেটি হলো ডাবের জল। গরমে ডাবের জল খাওয়া অত্যন্ত জরুরি, কারণ ডাবের জলকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বলা হয়, ফ্যাটবিহীন, যা খেলে শরীর ঠান্ডা থাকে। নাম্বার টু, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শরীরকে ঠান্ডা রাখে। নাম্বার থ্রি, প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে আদ্য রাখতে সাহায্য করে। পরবর্তী গুরুত্বপূর্ণ খাবারটি হলো শসা। শসার নানা গুণ রয়েছে, যেমন নাম্বার ওয়ান, শসাতে 95% জল থাকার ফলে শরীরে জলের সামঞ্জস্যতা বজায় থাকে। নাম্বার টু, প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নাম্বার থ্রি, প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে থাকে যা শরীরকে সতেজ রাখে। এবার যে পরবর্তী ফলটিতে আসব সেটি হলো তরমুজ। তরমুজ হলো গরমের ফল, এটি সাধারণত গরমকালেই পাওয়া যায়। তরমুজের নানা গুণ রয়েছে, যেগুলি হলো নাম্বার ওয়ান, তরমুজে 92% জল থাকে যা শরীরে জলের ঘাটতি দূর করে। নাম্বার টু, শরীরের আর্দ্রতা বাড়ায় যার ফলে শরীরকে শুষ্ক হতে দেয় না। নাম্বার থ্রি, তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গরমের আরেকটি অন্যতম খাবার হলো পাতিলেবু। পাতিলেবুর মধ্যে নানা প্রকারের গুণ থাকে। অতিরিক্ত গরমে পাতিলেবু খেলে শরীরের ক্লান্তি ভাব দূর হয়। এছাড়াও এক গ্লাস লেবুর জল শরীরকে প্রশান্তি দেয় ও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। অতিরিক্ত গরমে আরেকটি উল্লেখযোগ্য খাবার হলো লাউ। লাউ খাওয়ার ফলেও নানান রকমের অতিরিক্ত গরমে উপকার পাওয়া যায়, যেমন নাম্বার ওয়ান, হজমে সাহায্য করে। নাম্বার টু, কোষ্ঠকাঠিন্য দূর করে। নাম্বার থ্রি, লাউয়েতে 92% জল থাকায় দেহে জলের ঘাটতি মেটায়। নাম্বার ফোর, ক্যালোরির মাত্রা কম থাকায় ওজন কমাতে সাহায্য করে ও ভিটামিন সি, বি, এ, কে ও আয়রন থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরমের আরেকটি উল্লেখযোগ্য খাবার হলো পেঁপে। গরমে পেঁপে খেলেও নানান ধরনের উপকার পাওয়া যায়, যেমন নাম্বার ওয়ান, হজমের সমস্যা দূর করে, বায়ু বা গ্যাস নাশ করে। পরবর্তী খাবারটি হলো টক দই। অতিরিক্ত গরমে টক দইও শরীরের নানা কাজে লাগে, যেমন
টক দইয়েতে 85% জল থাকে যা শরীরে জলের ঘাটতি মেটায়। নাম্বার টু, শরীরে তাপ নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখে। ও নাম্বার থ্রি, প্রচুর পরিমাণে টক দই গ্রীষ্মকালে হজমে সাহায্য করে ও টক দই প্রোমোটাইটিক্স খাদ্য হিসাবে অন্যতম। এছাড়াও অতিরিক্ত গরমে আমাদেরকে প্রচুর পরিমাণে পানীয় জল পান করতে হবে এবং সবুজ শাকসবজি খেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। এবং সকলের কাছে বিশেষ করে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এই সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আপনাদের সকলের প্রিয় স্বাস্থ্যই সম্পদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।